নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। আমি এই যে ইউটিউবে যে বুনো মোষ, হ্যাঁ, যার নাম দেওয়া হয়েছে বুনো মোষ, আমি তার তাকে ট্যাগ করব, তারই কথা মতন আমি তার নাম নেব না। তো বলছিলাম ম্যাডাম, আপনি তো বেশ রেনবো লাইফকে ম্যাডাম ম্যাডাম করে কথা বললেনই, আপনাকে একটা কথা বলি, আপনার যদি কিছু প্রিয় মানুষ থাকতে পারে তাহলে আমাদেরও প্রিয় মানুষ নিশ্চয়ই আছে। আপনার প্রিয় মানুষকে বললে যদি আপনার গায়ে লাগে তাহলে আমাদের প্রিয় মানুষকে বললেও নিশ্চয়ই আমাদের গায়ে লাগবে। এবার রইল বাকি, আপনি সীমাদিকে নিয়ে উল্টোপাল্টা কথাগুলো বলছেন, তো সেইটার উত্তরে তো অরুন্ধতী ঠিকই বলেছে। আপনি কি করে জানলেন সীমাদি কোন পরিবার থেকে এসছে কিংবা সীমাদি কি করে? কথাটা তো উনি ঠিকই বলেছিলেন, ভুল তো বলেননি। আপনি সীমাদিকে নিয়ে যে আপনি বলার, যদিও মানে একটা মানুষকে দেখে আপনি তুমি তুই এটা আসে, যদিও আপনাকে দেখে আমার আপনি বলার মতন কোনো ইচ্ছে হলো না, কিন্তু আমার এটা প্রবলেম, এটা যে আমি খুব যতক্ষণ রেগে না যাই ততক্ষণ তুই তো গাড়িতে আসতে পারি না, আপনিই বলি। তো আপনাকে বলছি ম্যাডাম, বুনো মোষ আপনার তো সেটাই নাম, আপনি সীমাদিকে নিয়ে বলবেন, আপনি অরুন্ধতিকে নিয়ে বলবেন, রেনবো লাইফকে নিয়ে বলবেন, তো আপনাকেও তো আমরা কেউ ছাড়বো না কিংবা রেনবো লাইফও ছাড়বে না। আপনি যদি পর পর সীমাদিকে নিয়ে বলতে থাকেন তো আপনাকে কি করে রেনবো লাইফ ছেড়ে দেবে, একটু বলবেন, একটু বলবেন। আপনি যখন নিতে পারেন না তো আপনি দেওয়াটাও আপনার উচিত নয়, আর যদি দিতে পারেন তাহলে নিতে শিখুন, যদি দিতে পারেন তাহলে নিতে শিখুন। আপনারা তো ঝাল লাগলো কেন, আপনার বরকে বলেছে বলে, তাই তো? তো আপনার বরকে বলেছে বলে যদি আপনার ঝাল লাগলো তাহলে আপনি যে সীমাদিকে নিয়ে যে কথাগুলো বলছেন সেগুলো তো নিশ্চয়ই আমাদের ঝাল লাগাটা স্বাভাবিক। আপনি অকারণে সীমাদিকে যে কথাগুলো বলেন, মানে আপনারা কি দেখতে গিয়েছিলেন, আপনারা কি দেখতে গিয়েছিলেন যে সীমাদিকে নিয়ে যে এই কথাগুলো বারবার বলা হয়, সীমাদি যদি আজ এই তার পাস্ট নিয়ে তার অতীতের কথাগুলো নিয়ে না বলতেন তাহলে কি আপনারা কেউ জানতে পারতেন? নিশ্চয়ই না। আপনারা জেনেছেন সীমাদিরই মুখে, সীমাদি বলেছে বলেই আপনারা জেনেছেন, সীমাদি বলেছে বলেই আপনারা জেনেছেন। তাহলে সীমাদিকে নিয়ে আপনারা যদি উল্টো পাল্টা বলতে পারেন তাহলে রিম্পাকে নিয়ে কিংবা গীতাদিকে নিয়ে, গীতাদি তো হবে না, সম্পর্কে অনেকটাই বয়স্ক মহিলা, তো ওই টুনটুনির বাসাকে নিয়ে কেনই বা কেউ বলবে না? আপনাদের প্রবলেমটা কি বলুন তো, আপনারা ইউটিউবে আসেন, কাটাকাটি মারামারি গালাগালি ঝগড়া এগুলো করতে আসেন, পার্টিকুলার যে পয়েন্টটা নিয়ে কথা বলা সেটা আপনারা বলেন না, বাকি আবোল তাবোল আলবাল ছাল আপনারা বলে যান, কিন্তু যে পয়েন্ট দিয়ে কথা বলার কথাটা না সেটাই আপনারা বলেন না। আপনি যদি কাউকে টানবেন তো আপনাকেও টানা হবে, আপনি যদি আমাদের প্রিয় মানুষকে নিয়ে বাজে কথা বলবেন তাহলে আপনারও প্রিয় মানুষদের নিয়ে বাজে কথা বলা হবে। দিতে জানবেন আর নিতে জানবেন না সেটা তো হয় না, সেটা তো হয় না। হ্যাঁ মানলাম আপনি অরুন্ধতিকে নিয়ে কোনো গালাগালি দেননি, তবে আপনি যে কথাটা বলেছেন কেয়া, তারপরে ঝুমা, তারপরে অনামিকা, এদের মতন নাকি অরুন্ধতি? তো বলছিলাম ম্যাডাম, কেয়া অনামিকা আর ঝুমা এরা তো নিজের শরীরকে জোর জবরদস্তি করে দেখায়, এরা নিজের শরীরকে জোর জবরদস্তি করে দেখায়, এরা যেরকম টাইপের ভিডিও করে তাতে মনে হয় যেন তারা কাস্টমার ডাকছে, ইয়েস, তারা কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য ওই রকম টাইপের ড্রেস পরে নিজের অঙ্গটাকে দেখায়। তো অরুন্ধতী কি সেরকম কিছু করেছিল? চলুন, আপনার কথাটা একদম ঠিক, ও যে ড্রেসটা পরেছিল সেটাতে অনেকটাই ওর বডি শো করছে, সে তার ক্লিভেজ দেখা যাচ্ছে, কিন্তু তার মানে এটা তো নিশ্চয়ই নয়, ছোট ড্রেস পরাটা তো খারাপ নয়, এটা আপনারা বুঝতে চান না। আপনারা যে অরুন্ধতীকে যে দোষটা দিলেন যে তুমি আগে নিজে ঠিক হও তারপরে এদেরকে নিয়ে বলবে, তুমি যখন এরকম ভিডিও নিজে করেছো, আপনি আবার ডাউনলোড করে রেখেছেন ওর ভিডিওগুলো, তো একটু ভালো করে গিয়ে আবার দেখুন, আপনাকে আমি আবার বলছি, আপনার যখন ডাউনলোডই করা আছে ও ভিডিওগুলোতে কিন্তু জোর করে নিজের অঙ্গ দেখাচ্ছে না, ও কিন্তু নিজের বডি পার্টগুলো জোর জবরদস্তি করে দেখাচ্ছে না। ছোট ড্রেস পরাটা কিন্তু মোটেই খারাপ নয়, এটার বিপক্ষে আমরা কেউ নেই যে ছোট ড্রেস পরতে পারে না, কেন পরবে না, নিশ্চয়ই পরতে পারে, নিশ্চয়ই পরতে পারে, কিন্তু জোর জবরদস্তি করে কিন্তু অরুন্ধতি রেনবো লাইফ নিজের শরীরকে প্রদর্শন করেনি। আপনি যাদের সাথে অরুন্ধতিকে তুলনা করেছেন যে অরুন্ধতিও এরকম কাজ করেছে, আপনি যদিও নাম নেননি, আমি নিচ্ছি কারণ আমার নাম নেওয়াতে
তার খারাপ লাগবে না, যার খারাপ লাগবে মানে আপনার খারাপ লাগবে। তাই জন্য আপনার নাম আমি ইউটিউবে যে নামটা আছে বুনো মোষ সেটাই আমি দেবো, সেটাই বলবো। আপনারও নাম নেওয়ার মতন আমার কোনো ইচ্ছে নাই। আমার শুধু একটা প্রশ্নের উত্তর আপনি আমাকে নিশ্চয়ই দেবেন, আমি খুব ওয়েট করে বসে থাকবো যে আপনি নিশ্চয়ই আমার এই প্রশ্নের উত্তরটা দেবেন। আপনি মন থেকে বলুন তো, আর ওই ভিডিওগুলো তো ডাউনলোড করেছেন সেটা দেখে একটু বলুন তো, যে অরুন্ধতী কি জোর করে নিজের বডি শো করছিল একটু যদি বলেন, যে ডান্সটাও করেছিল, যে শর্টস ভিডিওগুলোও করেছিল, ওই দো ঘুট মুঝে ভি পিলা দে সারাবি, তো সেই গানটাতে কি ও জোর জবরদস্তি করে নিজের বডি শো করছিল? সেটা কিন্তু করেনি, সেটা কিন্তু মোটেই করেনি। তো আপনি যখন দেখলেন যে ও জোর জবরদস্তি করে কোনো বডি শো করেনি, তাহলে আপনি কেয়া অনামিকা এদের সাথে অরুন্ধতীকে কি করে তুলনা করলেন? পয়েন্ট, আপনি তো খুব পয়েন্ট নিয়ে কথা বলেন, আপনি খুব শিক্ষিত, আপনার নিজেই আপনার শিক্ষার উপরে খুব কনফিডেন্স যে আপনি নাকি খুব শিক্ষিত, একটু আধটু শিক্ষিত আপনি নিজেই বলেছেন। তো আপনি যদি এতটাই শিক্ষিত হন তাহলে আপনি নিশ্চয়ই বুঝবেন যে অরুন্ধতী কিন্তু জোর জবরদস্তি করে তার বডি শো করেনি। মানছি ক্লিভেজ দেখানো ড্রেস পরেছিল, তার মানে কিন্তু তার ক্যারেক্টার অনামিকা আর কেয়ার মতন হয় না, তার মানেই তার ক্যারেক্টার অনামিকা আর কেয়ার মতন হয় না। সে শর্ট ড্রেস পরবে বলেই তার ক্যারেক্টার ওই অনামিকা আর কেয়ার মতন হবে, এটা কিন্তু আপনার কথাটার সাথে একমত হতে পারলাম না। চলুন আমি মানলাম তো যে উনি ক্লিভেজ দেখিয়েছেন, জোর করে দেখিয়েছেন, কি যেরকম ভাবে অনামিকা বারবার এরকম এরকম করে সেরকম করে কি দেখিয়েছেন, কিংবা যেরকম ভাবে কেয়া করে সেরকম করে কি দেখিয়েছিলেন? তাহলে আপনারা সবাই অনেকেই এই ড্রেসটার এই জামাটা নিয়ে কথাগুলো বলেছেন, আমিও মানলাম সেটাতে তার ক্লিভেজ দেখা যাচ্ছিল, অনেকটাই দেখা যাচ্ছিল, কিন্তু সে কিন্তু জোর করে নিজের বডি পার্ট দেখায়নি। তাহলে আপনি তাকে তার সাথে তাদের মতন মেয়ে ছেলেদের সাথে তুলনা কি করে করলেন, কি করে করলেন? আপনার তো অনেক বুদ্ধি, অনেক বুদ্ধিমতী মানুষ আপনি, আপনি আবার ব্রেন দিয়ে কথা বলেন, দিমাগ দিয়ে কথা বলেন, দিল দিয়ে বলেন না, আপনার অনেক ক্যালি, আপনার অনেক বুদ্ধি। আপনার প্রিয়জন প্রিয়জন আর আমাদের প্রিয়জন প্রিয়জন না, এটা তো হতে পারে না। আপনার প্রিয়জনকে বললে যেমন আপনার গায়ে লাগবে, তেমনি আমাদের প্রিয়জনকে বললে আমাদেরও গায়ে লাগবে, আপনার কাছের মানুষকে বললে আপনার গায়ে লাগবে, আপনার কাছের মানুষ হচ্ছে রিম্পা টুনটুনির বাসা, তেমনি আমাদের প্রিয়জন হচ্ছে সীমাদি অরুন্ধতী মানে রেনবো লাইফ, তাদেরকে বললে আমাদেরও কিন্তু খারাপ লাগবে। একটু পয়েন্ট নিয়ে কথা বলবেন, আপনি খালি মুখেই বলেন যে পয়েন্ট টু বি নোটিফাইড, পয়েন্ট পয়েন্ট টু বি নোটিফাইড, আগে পয়েন্টটা তো আনুন ম্যাডাম, আগে পয়েন্ট আনুন। আপনার কোনো কথাই আমি মানে অনেক দিন ধরেই আপনাকে দেখেছি, এই বুনোমোষ 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 শুনছিলাম, আপনাকে নিয়ে ভিডিও করার মতন কোনো রকম ইন্টারেস্ট ইচ্ছা মানে কোনোটাই নেই, কোনোটাই নেই আপনাকে নিয়ে ভিডিও বানাবার, কিন্তু আপনার এই কথাটার সাথে না একমত হতে পারলাম না, একমত হতে পারলাম না। গালাগালি আপনি বলছেন, গালাগালি আগে নিজের দলের লোককে বলো, তার মানে আপনি মানলেন, আপনি বলেন যে আমাদের আপনাদের কোনো দল নেই, আপনি মানলেন যে আপনাদের একটা দল আছে, ওই দলকে আগে ঠিক হতে বলো তারপরে এই দল ঠিক হবে, এটা আপনি বলেছেন, ওই দল আগে বন্ধ করুক তারপরে এই দল বন্ধ করবে, আপনি তো মানছেন, তার মানে যে আপনাদের একটা দল আছে, মানছেন তো? তো গালাগালি আপনি নিজেই বলেছেন, গালাগালি মানুষ যখন একটা পর্যায়ে এসে নিতে পারে না তখন গালাগালি দেয়, আপনি বলেছেন, এবার কেউ সেটাকে সমর্থন করে কেউ করে না, আমিও করি না, আমিও করি না, খুব নোংরা, খুব অত্যাধিক নোংরা গালাগালি আমিও দিই না, খুব দরকার প্রয়োজন না ছাড়া আমি দিইনি, সেরকম টাইপের কোনো গালাগালি আমি দিইনি, আমি দিই না। তো এইটা আপনার সাথে আমি একমত যে গালাগালি দিলেই যে প্রতিবাদ করা যায় সেটা একদম ঠিক, গালাগালি ছাড়াও প্রতিবাদ করা যায়, স্ল্যাগ স্ল্যাগ ইউজ না করেও, কোনো বাজে ভাষা ইউজ না করেও যে মানুষের প্রতিবাদ হয়, প্রতিবাদ করা যায় সেটা আমিও মানি, কিন্তু আপনার এই যে পয়েন্ট টু বি নোটিফাইড, আপনার তো পয়েন্টই নেই, আপনি তো প্রত্যেকটা কথা পয়েন্টলেস বলেন, আপনার কোনো কথার পয়েন্ট নেই, আপনার কোনো কথার পয়েন্ট নেই, আপনার প্রত্যেকটা কথা পয়েন্টলেস, আপনি নিজেকে একটা বিশাল কিছু মনে করে নিয়েছেন, আপনি যে লোককে বলছেন তো আপনি নিজেকে বিশাল কিছু মনে করে নিয়েছেন, লোককে আপনি অরুন্ধতীকে আপনি তার কন্টেন্ট নিয়ে বলছেন, ম্যাডাম আপনারও তো কন্টেন্ট নাই তাই জন্যই তো এই ভিডিওটার রিপ্লাই দিলেন, না হলে তো দিতেন না, আপনারও তো কন্টেন্ট চাই, কন্টেন্ট যদি না চাইতো, আপনি যদি না চাইতেন তাহলে নিশ্চয়ই আপনিও এই ভিডিওটার রিপ্লাইটা দিতেন না, কারণ কন্টেন্ট সবার চাই, সবাই ইউটিউবে আসে রেভিনিউ ইনকাম করতে, ঠিক আছে? এই কথাগুলো যে আপনি বলছেন না এগুলো পয়েন্টলেস কথাবার্তা, পয়েন্টলেস,
আমার তো মনে হয় আপনার মাথাতে কোনো বুদ্ধি নেই, যেটা দিয়ে আপনি বলেন যে দিমাগ দিয়ে কথা বলতে হয়, দিল দিয়ে নয়। আপনার দিল হয়তো থাকতে পারে, কিন্তু আপনার তো দিমাগই নেই, আপনার দিমাগই নেই। আপনি সবার আগে তো গুছিয়ে কথা বলতে পারেন না, একটা গুছিয়ে কথা বলার একটা ধরন থাকে, সেটা তো আপনার মধ্যে নাই। আপনি লোককে বলে যাচ্ছেন, অরুন্ধতীকে বলছেন ওর ভিউজ নেয় তাই কন্টেন্ট চাই, আপনার কি চাই না ম্যাডাম? আপনার চাই না, আপনার যদি কন্টেন্টই না চাই, আপনার যদি রেভিনিউ কামাবার নেই, তাহলে আপনি এখানে কি করছেন, মজা করতে এসছেন নাকি? যদি মজাই করতে এসছেন তাহলে প্রত্যেকটা ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কেন লেখেন? দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পয়েন্টলেস কথাবার্তা বলবেন না। এখানে সবাই কিন্তু ইনকাম করতেই এসছে, ইউটিউবে কেউ শখের বসে যে আমি ভিডিও করব ছাড়বো আমার কোনো রেভিনিউয়ের দরকার নেই, এটা কিন্তু কেউ করে না, কেউ করে না। সে যে যত বড় লোক মানুষই আসুক, তার যতটাই আর্থিক অবস্থা ভালো থাকুক, সে কিন্তু এখানে একটা নিজের জায়গা তৈরি করতে, রেভিনিউ কামাতেই আসে। তাই আপনার প্রত্যেকটা কথাই পয়েন্টলেস, আপনার কথার কোনো মানে মানে মতলব নাই। এখন বুঝছি যে আপনার নামটা যে বুনো মোষ দেয়া হয়েছে, একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম আপনার জন্য। ওই যে কথাই একটা বলে না, ভ্যাঁস কে সামনে বিন বাজানে সে কোই ফায়দা নেই, তো বুনো মোষ, মোষ মানে ভ্যাঁস, তো আপনার সামনে বিন বাজিয়ে সত্যি কোনো লাভ নেই। ভ্যাঁস কে সামনে বিন বাজানে সে কোই লাভ নেই হতা হয়, আপনি সেই ভ্যাঁস, কালা অক্ষর ভ্যাঁস বরাবর, আপনি একটা কালা অক্ষর। বোঝাতে পেরেছি আপনাকে, আপনি এরকম ভাবেই বলেন না, পয়েন্ট নিয়ে কথা বলবেন ম্যাম, পয়েন্ট নিয়ে, ঠিক আছে? আপনার কাছের মানুষকে যদি কিছু বললে আপনার গায়ে লাগে, তেমনি আমাদের কাছের মানুষকে বললেও আমাদের গায়ে লাগে। আপনি ওই মেয়ে ছেলেগুলোর সাথে তুলনা করছেন কেন? কোন জায়গায় অরুন্ধতী নিজের নাম্বার দিয়ে রেখেছে, জিপে ফোনপে নাম্বার, যেখানে কেয়া আর অনামিকার মতন জিপে ফোনপে নাম্বার দেওয়া থাকে, তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে বক্সের মধ্যে দিয়ে দেয়, সেই রকম কি অরুন্ধতি কোনো জায়গায় দিয়েছে? নিশ্চয়ই দেয়নি, নিশ্চয়ই দেয়নি। আপনার কথা মতন অরুন্ধতি ছোট ড্রেস পরে ধেই ধেই করে নেচেছে, যে শর্টসগুলো বানিয়েছে, সেখানে কি কোনো জায়গায় অরুন্ধতি জোর করে তার নিজের বডি ক্লিভেজ দেখাচ্ছে? নিশ্চয়ই না। পয়েন্ট নিয়ে কথা বলুন ম্যাডাম, ইউটিউবে এসছেন না রেভিনিউ কামানোর জন্য, তো রেভিনিউ কামানোর জন্য এসছেন তো আপনারও কন্টেন্ট চাই, কন্টেন্ট না চাইলে কেউ এরকম ভিডিও রিপ্লাই দেবে না, রিপ্লাই দেবে না। রিপ্লাই আমরা তখনই দিই যখন আমাদের সেটা দরকার, তো আপনারও দরকার ম্যাডাম, রেভিনিউটা আপনারও দরকার, কন্টেন্ট আপনারও দরকার, ভিউজ আপনারও পড়ে গেছে। আপনি যে বলছেন অনামিকা, এই অরুন্ধতী কে যে ওর ভিউজ পড়ে গেছে, তো ম্যাডাম আপনার ভিউজ কোথায়? আপনার ভিউজ কোথায়? আপনারও তো ভিউজ নাই, আপনারও তো কন্টেন্ট চাই। আজব আজব আপনারা আসেন এক একজন, আজব আজব আসেন এক একজন, এইটা দিয়ে কথা বলুন, এইটা দিয়ে আপনি বলেন, আপনি এটা দিয়ে কথা বলেন, আপনার কাছে তো এইটাই নাই, এইটাই নাই, একবার গিয়ে চেক আপ করে আসুন, আপনার মাথাটা তো খালি, খালি মাথা শয়তান কা ঘর, ওই খালি মাথা বলেই না আপনার মাথাটা শয়তানে ঘর বানিয়ে নিয়েছে, বুঝেছেন? বোঝাতে পেরেছি আপনাকে না বোঝাতে পারিনি? যদি না বোঝাতে পারি আপনি নিশ্চয়ই রিপ্লাই দেবেন, যদিও আমি আপনার থেকে ক্রিয়েটর হিসেবে ইউটিউবে অনেকটাই ছোট, অনেকটাই নতুন, আপনি তো অনেকটাই পুরনো, আপনি অনেকটাই সিনিয়র, আপনার ভারী বয়স আমার থেকে, তো একটু প্লিজ রিপ্লাইটা দেবেন। আপনি যে কতটা দিমাগ দিয়ে কথা বলেন সেই রিপ্লাইটা প্লিজ দেবেন। আপনি যে যে কথাগুলো আপনি বলেছেন পয়েন্ট টু বি নোটিফাইড, সেই পয়েন্টগুলো প্লিজ একটু তুলে ধরবেন। হ্যাঁ, আপনার কাছের মানুষ আমাদেরও কাছের মানুষ, আপনিও কন্টেন্ট চাই, আপনারও রেভিনিউ চাই, আমাদেরও কন্টেন্ট চাই, রেভিনিউ চাই। ওকে, থ্যাংক ইউ, রিপ্লাই দেবেন।